নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আপনাদের জন্য ডিএ সংক্রান্ত মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল একটি দৈনিক পোর্টালে প্রকাশ হয়েছে। এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদের জানিয়ে দেবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তো অবশ্যই আপনারা যারা নতুন রয়েছেন, প্রথমবার এই চ্যানেলে ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে নেবেন, এবং যারা রেগুলার ফলো করেন অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। বন্ধুরা, ডিএ সংক্রান্ত মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল একটি দৈনিক পোর্টালে প্রকাশ করা হয়েছে, যেখানে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি দাবি করা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার তরফ থেকে। সেটা আমরা ডিটেলসে এই ভিডিওতে আমরা দেখে নেব। তো চলুন দেখে নিই কী বলা হয়েছে। দেখতে পাচ্ছেন আর্টিকেলের শুরুতেই কী বলা হয়েছে। অর্থ বিশেষজ্ঞদের অনেকেই মনে করছে, বকেয়া থাকা 31% ডিএ বা ডিয়ারনেস অ্যানায়েন্স এখনই মিটিয়ে দিতে হলে সরকারকে প্রায় 23,000 কোটি টাকা খরচ করতে হবে, আর সমস্ত প্রকল্পের টাকা ও ঋণের কিস্তি মিটিয়ে তা আদৌ সম্ভব কিনা তা প্রশ্ন উঠছে। কর্মীদের মূল বেতন হবে মোট বেতনের 50%, অর্থাৎ সেই কর্মী ইপিএফের অবদানের পরিমাণ বৃদ্ধি পাবে। টেক হোম স্যালারি ইপিএফের অবদান এর বেশিতে বদল আসতে পারে বলে জানা গিয়েছে। টেক হোম স্যালারির পরিমাণও কমবে বলে মনে করা হচ্ছে। তবে কাজ থেকে অবসর নেওয়ার পর তাদের টাকার পরিমাণ একেবারে অনেকটাই বেড়ে যাবে। তারা যাতে চাকরি থেকে অবসর গ্রহণের পর সঠিকভাবে জীবন জীবিকা নির্বাহ করতে পারে সেই দিকে খেয়াল রাখতে সিদ্ধান্ত নিচ্ছে সরকার। নতুন নিয়মে কর্মীরা প্রতি সপ্তাহে 3 দিন ছুটি নিতে পারবে। তবে 3 দিন ছুটি নেওয়ার সুবিধা দেওয়া হলেও সাপ্তাহিক কাজের সময়ে কোনো পরিবর্তন করা হচ্ছে না বলেই জানা গিয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পেলেন একটি নতুন নিয়ম কিন্তু চালু করতে চলেছে রাজ্য সরকার, যেখানে রাজ্য সরকার দাবি করছে যে কিছু সংখ্যক হলেও ডিএ মিটিয়ে দেবে। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী যদি 31% ডিএ দিতে চায়, সেক্ষেত্রে রাজ্য সরকারকে কিন্তু 23,000 কোটি টাকা তাদের খরচ করতে হবে, যেটা রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয় বলে সাংবাদিক সূত্রের খবর। আরও কী বলা হয়েছে, আরও বলা হয়েছে যে কর্মীদের মূল বেতনের 50% তাদের পিএফ অ্যাকাউন্টে দেওয়ার তারা সিদ্ধান্ত নিচ্ছে। যেটা আমি আপনাদের আগেও জানিয়েছিলাম যে আপনাদের পিএফ অ্যাকাউন্টে কিন্তু আপনাদের যে ডিএ বা ডিয়ালের অ্যালায়েন্সের টাকাটা কিন্তু পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, এবং সেই নিয়ে কিন্তু বরাবর নবান্নে কিন্তু বৈঠক হচ্ছে, এবং এখনও কিন্তু নবান্নের তরফ থেকে পরিষ্কার করে কোনো রকম সিদ্ধান্ত জানানো হয়নি মিডিয়াকে। আর সরকার যে নতুন নিয়ম চালু করতে চলেছে, সেখানে সপ্তাহিক 3টে ছুটি কিন্তু প্রতিটা সরকারি কর্মীকে দেওয়া হবে, সে কথাই তারা জানাচ্ছেন। এবং এও বলা হচ্ছে যে যারা রিটায়ার করবে তাদের কিন্তু তাদের ক্ষেত্রে পেনশনের পরিমাণ বৃদ্ধি পাবে। এটা কিন্তু সম্পূর্ণ সাংবাদিক মাধ্যমের সূত্র মারফত খবর। এখানে কিন্তু নবান্ন কোনোরকম ভূমিকা পালন করেনি, বা নবান্নে যে বৈঠক চলছে ডিএ নিয়ে, যে কবে তারা ডিএ মিটিয়ে দেবে, সেই নিয়ে কিন্তু এখনও নবান্নের তরফ থেকে কোনোরকম সাংবাদিক বৈঠক করে কিছু জানানো হয়নি। শুধুমাত্র সাংবাদিক সূত্রের খবর অনুযায়ী কিন্তু আপনাদের কাছে আমরা ডিএর আপডেট তুলে ধরছি। ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।